You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News এ। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। নতুন ফিচার সহ ক্রিপ্টো অফার সম্প্রসারণ করে ব্যবহারকারীদের বাহ্যিকভাবে ক্রিপ্টো স্থানান্তরের সুযোগ দিল পেপ্যাল। অবশেষে শিবাইনুকে এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করতে যাচ্ছে বিটস্ট্যাম্প। প্রথমবারের মতো অ্যামাজন কমিশনের মাধ্যমে শিব বার্নের সাথে 24 ঘন্টার মধ্যে বার্ন হয়েছে 229 মিলিয়ন শিবাইনু। সাস্টেইনেবিলিটি আপডেটের পর ঊর্ধ্বমুখী অবস্থানে সোলানা-বেসড স্টেপন। এনএফটি চালু করতে FTX এর সাথে একত্র হলো Mercedes-AMG Petronas। ক্রিপ্টোকে অর্থ প্রদানের পদ্ধতি হিসেবে নিষিদ্ধ করতে পারে রাশিয়ার সর্বশেষ বিল প্রস্তাব। 2 লাখ ইথেরিয়াম যোগ করলো ইথেরিয়াম মাইনাররা। হ্যাক হয়েছে জিম নেটওয়ার্ক প্রোটোকল, চুরি গেল $2.1 মিলিয়ন। ডিজিটাল অ্যাসেট ডেরিভেটিভস ট্রেডিং প্ল্যাটফর্মে লাইভে যাচ্ছে শিবাইনুর বন। ইথেরিয়াম NFT সহ Web3 এ প্রবেশ করলেন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রব ম্যাকলেইনে। প্রথম গোপনীয় বিটকয়েন মাস্টার কার্ড প্রকাশ করল এজ। লাইট কয়েনের নতুন প্রাইভেসি ফিচার্সের কারণে একে লিস্ট থেকে বাদ দিল প্রধান কোরিয়ান এক্সচেঞ্জ সমূহ। 1.8 মিলিয়ন বিটকয়েন জমা করল বিটকয়েন মাইনাররা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পেমেন্ট জায়ান্ট পেপ্যাল ঘোষণা করেছে যে এটি এখন ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্ট থেকে এক্সটার্নাল ওয়ালেটস এবং এক্সচেঞ্জে ক্রিপ্টো স্থানান্তরের সুযোগ দিচ্ছে। পেপ্যালের সাম্প্রতিক ক্রিপ্টো পুশ গ্রাহকদের চাহিদার প্রতিক্রিয়া বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান SVP এবং পেপ্যালের ব্লক চেইন ক্রিপ্টো এবং ডিজিটাল মুদ্রার জেনারেল ম্যানেজার হোজে ফার্নান্দেজ দা পন্টে। বিটস্ট্যাম্প তার প্ল্যাটফর্মে জনপ্রিয় মিম টোকেন শিবাইনুর তালিকা ঘোষণা করেছে। তালিকা ব্যবহারকারীদের ইউরো এবং US ডলারের বিপরীতে মিম কয়েন ট্রেড করার অনুমতি দেবে। এই সোমবার থেকে বদলি শুরু হবে। বুক অর্ডার শুধুমাত্র লিমিট অনলি মোডে পাওয়া যাবে। শিবাইনু টোকেন প্রেমীদের কমিউনিটির দ্বারা 229.16 মিলিয়নেরও বেশি শিবাইনু সার্কুলেশনের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। গেম ডেভেলপার ট্রাভিস জনসন গত 24 ঘন্টা সবার সামনে থেকে এই বার্ন শোতে নেতৃত্ব দিয়েছেন। $176 মূল্যের শিব অ্যামাজনের মাধ্যমে বার্ন করা হয়েছে। shibburn.com দ্বারা পোস্ট করা একটি সাম্প্রতিক টুইট অনুযায়ী গত 24 ঘন্টায় শিবাইনু কমিউনিটি 229.16 মিলিয়ন শিব অব্যয়যোগ্য ওয়ালেটে পাঠিয়েছে। সোলানা ভিত্তিক প্লে টু আর্ন গেম স্টেপন তার মেকানিক্স আপডেট করার পর এর দুটো টোকেন GMT এবং GST এর মূল্য বৃদ্ধি পেয়েছে। GMT 11% বেড়ে দাঁড়িয়েছে $1.05, যখন সোলানায় GST বেড়েছে 6% এবং বাইন্যান্স স্মার্ট চেনে 100%। NFT ড্রপ সিরিজের প্রথমটি চালু করতে FTX এর সাথে অংশীদারিত্ব করল Mercedes-AMG Petronas Formula 1 টিম। এই লঞ্চটি তাদের ভক্তদের তাদের পছন্দের একটি ডিজিটাল আর্টওয়ার্ক কেনার মাধ্যমে তাদের প্রিয় দলের অনেক কাছাকাছি নিয়ে গিয়েছে। আগ্রহী অনুরাগীরা NFT এর একটি অংশ নিজ সংগ্রহে নিতে FTX এ সাইন আপ করতে পারেন। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান অ্যানাটলি আকসাকভ রাশিয়ার সীমানার মধ্যে ক্রিপ্টোকারেন্সি এবং তাদের কর্মসংস্থানের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আইন উপস্থাপন করেছেন। বিলটি অনুমোদিত হলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস DFA দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদানের মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে না। ব্লকচেইন অ্যানালিটিক্স স্টার্টআপ স্যান্টিমেন্টের মতে ইথেরিয়াম মাইনাররা $1.7 বিলিয়ন মূল্যে 920,000 ইথেরিয়াম ধরে রেখেছে। 2020 সালের অক্টোবরে 1.1 মিলিয়ন ইথেরিয়াম থেকে 735,000 ইথেরিয়াম বিক্রি হওয়ার পর তারা 2021 সালের মে মাস থেকে জমা হচ্ছে। তখন থেকে গত বছর তাদের রিজার্ভে যোগ করেছে প্রায় 2 লাখ ইথেরিয়াম, যার মূল্য $360 মিলিয়ন। জিম নেটওয়ার্ক হলো একটি ক্রস প্রোটোকল ডিফাই অ্যাগ্রিগেটর যা BNB চেইনে ইল্ড ফার্মিং প্রক্রিয়াটিকে কার্যকর করার জন্য নতুনদের জন্য সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে। প্যাকশিল্ড সাইবার সিকিউরিটি প্রদানকারী জিম নেটওয়ার্কের একটি অঙ্গ জিম সিঙ্গল পুল গত 8 জুন আক্রমণের শিকার হয়েছিল।
তবে আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।